anywhere. Yep. Stump. Too easy. হার্দি আসর শুরু করলেও চলমান বিপিএলে উঠছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত 9 ম্যাচ খেলে 7 জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সাকিব মাহিদিরা। নবম ম্যাচে খুলনা টাইগার্স নিয়ে রীতিমতো ছেলে খেলা করছে রংপুর। বিজয়ের দলকে 78 রানে বিধ্বস্ত করেছে সোহানের দল। আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি রংপুরের দুই ওপেনার রনি তালুকদার ও রেজা হেন্ড্রিক্স, কিন্তু চতুর্থ উইকেটে শেখ মাহিদিকে সঙ্গে নিয়ে ব্যাটিংয়ে তাণ্ডব শুরু করে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। নাসুমের এক ওভারেই তোলেন 26 রান, এতে 20 বলে 50 তুলে নেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন মাহিদি, 31 বলে 69 রান করে আউট হন সাকিব। অপর প্রান্তে ব্যাট চালিয়ে 28 বলে 50 তুলে নেন মাহিদিও, 36 বলে 60 রান করেন এই তরুণ অলরাউন্ডার। শেষ পর্যন্ত ডোয়েন পিটোরিয়াসের 12 বলে 17 রান এবং নুরুল হাসান সোহানের 13 বলে 32 রানে ক্যামিও ইনিংসে ভর করে 5 আউট হারিয়ে 219 রানের বিশাল পুঁজি পায় রংপুর। বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি খুলনা। 11 বলে 11 রান করে সাজগড়ে ফেরেন ইভেন লুইস। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি এনামুল হক বিজয়ও, কিন্তু এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। 24 বলে 50 তুলে নেন এই মারকুটে ব্যাটার। 33 বলে 60 রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন এই তারকা ব্যাটার। শেষ দিকে সাকিবের বলে 1 রান করে নাহিদ রানা আউট হলে 10 বল হাতে থাকতেই 141 রানে আউট হয় খুলনা। রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ 5 উইকেট শিকার করেন ইমরান তাহের, 2 উইকেট নেন সাকিব। এছাড়াও জেমি নিশাম, শেখ মাহিদি ও হাসান মাহমুদ 1টি করে উইকেট শিকার করেন।